রবিবার বিশালগড় ফরেস্ট অফিস সংলগ্ন মামুন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে নেশা জাতীয় কফ সিরাপ 350 বোতল, ফেন্সিডিল 2665 বোতল এবং 48,000 নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করল বিশালগড় থানার পুলিশ। পুলিশের অভিযানের আগাম খবর পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় বাড়ির মালিকসহ অন্যান্যরা। বিশালগড় থানার ওসি তাপস দাস জানান, তাদের নিকট গোপন সংবাদ আসে মামুন মিয়ার বাড়িতে বিপুল পরিমাণের নেশা সামগ্রী মজুত রয়েছে। সেই মোতাবেক গোকুলনগরস্থিত বিএসএফ ক্যাম্পের বিএসএফ জওয়ান, টিএসআর এবং বিশালগড় মহকুমা প্রশাসনকে অবগত করা হয়। পরবর্তী সময়ে মহকুমার ডিসিএম এর উপস্থিতিতে পুলিশ, বিএসএফ ও টিএসআর জওয়ানরা মামুন মিয়ার বাড়িতে তল্লাশি অভিযান চালায়। এই তল্লাশি অভিযানে উদ্ধার হয় 8 থেকে 9 লক্ষ টাকার নেশা সামগ্রী। তবে এই দিন কাউকে আটক করা যায়নি, তবে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হবে। আমাদের কাছে একটা খবর আসে সিক্রেট সোর্স, যে জাঙ্গালিয়া ফরেস্ট অফিসের পিছনে মামুন মিয়ার বাড়িতে হিউজ কোয়ান্টিটি মানে এসকপ, ফেন্সিডিল এরকম মজুদ আছে। তারপর আমরা যথারীতি আমাদের গোকুলনগর বিএসএফ হেডকোয়ার্টার প্লাস আমাদের এসডিএম, আমাদের এসপি স্যার এবং এসডিএম স্যারকেও জানানোর ব্যাপারটা, তারপর আমাদের যথারীতি বিএসএফ পার্সোনালও আছে, ডিসিএম স্যারও এসছেন, তারপর আমরা ওইখানে রিড করে এবং হিউজ কোয়ান্টিটি ফেন্সিডিল এবং এসকপ উদ্ধার হয়। তো এটা ওই মামুন মিয়ার বাড়ি থেকে, যদিও সে পালাতক আছে। তো এই সুবাদে আমরা একটা এনডিপিএস কেস নিচ্ছি, তো বাকি যা এটার সঙ্গে লিঙ্ক আছে আমরা দেখব। আর স্যার, ফেন্সিডিল এবং এসকপ ছাড়া কি অন্য কিছু উদ্ধার হয়েছে? হ্যাঁ, আমরা কিছু পরিমাণ ট্যাবলেটও উদ্ধার হয়েছে, যেগুলি ট্যাপান্ডোল এরকম নাম আছে, তো এটাও এটার মধ্যে অ্যাড হয়ে যাবে। স্যার, আপনারা যখন এই অভিযানটা করছিলেন তখন কি মামুন মিয়া বাড়িতে ছিল? না, তখন বাড়িতে ছিল না। বাড়িতে এমনিতে কেউই ছিল না, পরিত্যক্ত পরিত্যক্ত না, এটা মানে তাদের বাসস্থানই। এবং আমরা যথারীতি লোকাল যারা রিপ্রেজেন্টেটিভ আছে আমরা ওনাদেরকে মানে কল করি এবং তারাও আসে আমাদের মানে সহযোগে আমরা রিড করি। কতজনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হবে? এখনও তো তারা মানে আসেনি, তো মামুন মিয়া তো অবশ্যই, এটার সঙ্গে আরও কে আছে দেখছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।